بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجاب له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة ذي النون إذ دعا وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুন দার প্রোগ্রামে স্বাগত জানাই দূর থেকে কাছ থেকে যারাই আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আপনাদের শোনাকে এবং আমাদের বলাকে যেন কবুল আল মঞ্জুর করেন আজকে আমি আপনাদের সামনে যে বিপদের সময় যে দোয়া পাঠ করতে হয় বিপদের সময়ে মুসিবতের সময়ে কঠিন সময়ে যে দোয়াগুলো পড়তে হয় সেই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা প্রথমেই আল্লাহর কাছে তৌফিক চেয়ে নেই ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা আপনাদের সামনে আজকে যে বিষয়গুলো যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো যে বিপদের সময়ে যে আমরা কোন কোন দোয়া পাঠ করব কঠিন সময়ে কঠিন কাজের মধ্যে যদি আমরা কোনো সময়ে সম্মুখীন হই কোনো ফেস করি কোনো কঠিন সময় যদি আমরা ফেস করি তখন আমরা কী দোয়া পড়তে পারি কঠিন সময়ে কঠিন কাজে পতিত হলে এই ব্যক্তি কী দোয়া পড়তে পারবে যে ব্যক্তি কঠিন কাজে কী হবে সম্মুখীন হবে সে কী দোয়া পড়বে বিপদের সময় সে কী দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন এই দোয়াগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব আজকে যে প্রথম দোয়া আপনাদের সামনে যে আলোচনা করব সেই দোয়াটি হলো দোয়া ইউনুস সেটা হলো দোয়া ইউনুস মানে ইউনুস আলাইহিস সালামের দোয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া এই দোয়াটা বিপদের সময়ে আমরা দোয়াটি পাঠ করব বিপদের সময়ে এই দোয়াটি আমরা পাঠ করব যেটা প্রসিদ্ধ হলো দোয়া ইউনুস ইউনুস আলাইহিস সালামের দোয়া অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পাঠ করেছিলেন বিপদের সময় সেই দোয়াটি আমরাও পাঠ করব কোনো বিপদের সময় এবং এই দোয়াটা আপনি আমরা কোরআন থেকে পাই এটা অনেক দোয়া আছে কোরআনিক দোয়া অনেক দোয়া আছে হাদিসের দোয়া তাইলে আজকের যে প্রথম দোয়া সেটা হলো কোরআনিক দোয়া কোরআন থেকে আমরা সংগ্রহ করছি কোরআন থেকে আমরা এই দোয়াটি আমরা শিখতে পারছি কোরআন থেকে আসুন আমরা কোরআনের মধ্যে যে দোয়াটি আছে দোয়া ইউনুস এটা আমরা দেখে নিই আজকের প্রথম দোয়া আজকের প্রথম দোয়া যেটা হলো যে দোয়া ইউনুস কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله كنو معبود ناي إلا أنت تمي ترى كنو إله ناي تمي ترى كنو معبود ناي سبحانك أمي تمار
পবিত্রতা বর্ণনা করছি, ইন্নি কুন্তু মিনাল যালিমিন, আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমি তো জালিম, আমি তো অপরাধী, আমি তো আপনার গুনাগার, আমি তো স্বীকার করছি আমি জালিম। এটা হলো আজকের প্রথম দোয়া, যেটা হলো দোয়া ইউনুস, ইউনুস আলাইহিসসালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন। আজকের দ্বিতীয় দোয়া, এই দোয়াটাও আমরা বিপদের সময় আমরা এটা পড়তে পারি, যে আজকের যে দ্বিতীয় দোয়া সেই দোয়াটাও আমরা বিপদের সময় আমরা এই দোয়াটিও পাঠ করব। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা। আজকের দ্বিতীয় দোয়া আমরা বোর্ডের মধ্যে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আজকের দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা। এটাও কঠিন সময়, কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া, বিপদের সময়ে এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা। হে আল্লাহ, কোনো কাজই সহজ সাধ্য নয়, কিন্তু তুমি যা সহজ সাধ্য করো, অর্থাৎ কোনো কাজই সহজ নয় কিন্তু তুমি যেটাকে সহজ করো এটাই তো সহজ হবে। এরপরে যখন তুমি ইচ্ছা করো, যখন তুমি ইচ্ছা করো দুশ্চিন্তাকে সহজ সাধ্য করে দিতে পারো, যখন তুমি ইচ্ছা করো দুশ্চিন্তাকে সহজ সাধ্য করতে পারো, অর্থাৎ দুশ্চিন্তা যেটা আছে আমার এটাকে তুমি দূর করে দিতে পারো, আমার যে পেরেশানি আছে সেই পেরেশানিটা তুমি দূর করে দিতে পারো, যদি তুমি চাও, যদি তুমি চাও তাহলে আমার যে বিপদ এই বিপদকে তুমি দূর করে দিতে পারো। হে আল্লাহ, কোনো কাজই সহজ নয় কিন্তু তুমি যেটাকে সহজ করো এটাই সহজ হবে, আর তুমি যদি ইচ্ছা করো তাহলে আমার বিপদকে তুমি দূর করে দিতে পারো। এটা হলো আজকের দ্বিতীয় দোয়া। আজকের তৃতীয় দোয়া, এটাও বিপদের সময় আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আজকের তৃতীয় দোয়া, এটাও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসিরি কুল্লি আসির ফা ইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসিরি কুল্লি আসির ফা ইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসিরি কুল্লি আসির ফা ইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। এটার অর্থ হলো যে হে আল্লাহ, তুমি আমার উপর মেহরবানি করে আমার সব কঠিন কাজ সহজ করে দাও। হে আল্লাহ, তুমি আমার উপর মেহরবানি করে দয়া করে আমার সব কঠিন কাজ সহজ করে দাও। নিশ্চয় সব কঠিন কাজ সহজ করা তোমার নিকট খুবই সহজ, নিশ্চয় সব কঠিন কাজ সহজ করা তোমার নিকট খুবই সহজ। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার উপর দয়া করে আমার সব কঠিন কাজকে তুমি সহজ করে দাও, আর নিশ্চয় সব কঠিন কাজ, যতই কঠিন কাজ হোক না কেন, এটা সহজ করে দেওয়া তোমার জন্য খুবই সহজ। আমার জন্য এটা কঠিন, আমার জন্য এই কাজটা সহজ করা এটা কঠিন, কিন্তু তোমার জন্য এই কাজকে সঠিক করে দেওয়া, এই সহজ করে দেওয়া এটা খুবই সহজ, খুবই সহজ। তাহলে এই যে তিনটি দোয়া আমরা পড়লাম, সেই তিনটি দোয়া সম্পর্কে আমরা যদি একটু আলোচনার দিকে যাই, সেই দোয়াটি, প্রথম দোয়াটি যেটা ছিল, যে প্রথম দোয়াটি যেটা ছিল সেটা ছিল দোয়া ইউনুস, সেটা ছিল দোয়া ইউনুস। সেই দোয়া ইউনুস সম্পর্কে আমরা তো বললাম এটা কোরআনে করিম থেকে আমরা এটা সংগ্রহ করেছি, কোরআনে করিমের দোয়া, এটা কোরআনে করিমের দোয়া। তাহলে এই দোয়া সম্পর্কে কোরআনে করিমের মধ্যে আসছে, কোরআনে করিমের মধ্যে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া যান্নুন ইযা যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت
سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আমরা যদি এই কোরআনের আয়াতের অর্থের দিকে যাই, এই কোরআনের আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াযান্নুনি ইযযাহাবা মুগাদিবান, যান্নুন মানে মাসওয়ালা, হযরত ইউনূস আলাইহিস সালামের একটা নাম হইল মাসওয়ালা, সুবহানাল্লাহ, যেহেতু উনি মাছের পেটের মধ্যে গেছেন এই জন্য ওনার একটা নাম হইল যান্নুন। আর আরেকটা জায়গা আরেক জায়গার মধ্যে আসছে যাল হুত মানে ইয়ে মাস, হুত মানেও মাস, নুন মানেও মাস। তাহলে এই যে মাসওয়ালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাসওয়ালা যে নবী, যে ওনার কিসসাকে আপনি স্মরণ করেন, ওনার ঘটনাকে আপনি স্মরণ করেন, ইযযাহাবা মুগাদিবান, যে সময় তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, মুগাদিবান গুসা হয়ে রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, কার উপর রাগান্বিত হয়ে, তার জাতির উপর, যে জাতিকে তিনি বারবার ইমানের দিকে ডাকছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, তারা কিন্তু সাড়া দিচ্ছিল না, তারা কিন্তু আল নবীরকে মানছিল না। তখন এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে উনি তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপরে অতপর এই ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে আমি তাকে সংকীর্ণ আচরণ করব না, আমি তাকে সংকীর্ণ আচরণ করব না। উনি ধারণা করেছিলেন, উনি ইস্তেহাদ করেছিলেন যে আমি তাকে সংকীর্ণ আচরণ করব না, কিন্তু এই হঠাৎ ইউনূস আলাইহিস সালাম প্রথমে তার জাতিকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি বলে দেন তাদেরকে, যদি তারা তিন দিনের ভিতরে যদি তারা ইমান আনে না, তওবা ইস্তেগফার করে না, তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় জানাইয়া দিলেন ওয়াহির মাধ্যমে, তখন ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে জানাইয়া দিলেন যে তোমরা যদি তিন দিনের ভিতরে তোমরা যদি ইমান আনো না, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম উনি তার এলাকা ছেড়ে চলে গেলেন। আর পরে খবর নিতে লাগলেন তার এলাকা সম্পর্কে। এদিকে তিন দিনের ভিতরে তারা কী করছে, তারা যে সময় দেখলো যে নবী চলে গেছেন, তখন তারা বুঝতে পারলো এখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে। তখন তারা সব মানুষ, ছোটো বড়, পুরুষ মহিলা, ছোটো ছোটো বাচ্চা, এবং কি অ্যানিমল পর্যন্ত, পশু পাখি, এই পশুগুলা নিয়ে, যে গরু ছাগল ভৈঁস যেগুলো আছে সবগুলোকে নিয়ে তারা মাটির মধ্যে গেল এবং তারা আল্লাহর কাছে তওবা করলো এবং তারা ইমান আনলো। খুব আকুতি মিনতির সাথে, আন্তরিকতার সাথে তারা তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তওবাকে কবুল করলেন। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতে পারলেন যে সময় যে এদের উপর আজাব আসে নাই, তখন উনি চিন্তিত হয়ে গেলেন যে তাদের উপর, উনি তার জানছেন না হয়তো যে এরা যে ইস্তেগফার করছে, এরা যে ইমান আনছে, এটা তো হয়তো উনি জানতে পারেন নাই, কিন্তু যে সময় জানলেন যে এই জায়গার উপর কি আসে নাই, আজাব আসে নাই, এই কারণে উনি চিন্তা করলেন যে এখন যদি আমি আবার তাদের কাছে যাই, তখন তারা আমাকে মিথ্যুক বলবে, এবং তারা তাদের কাছে আমি দাওয়াতের কাজ করলে আর কোনো ফায়দা হবে না। তখন উনি ইস্তেহাদ করেছেন যে আমি অন্য দেশে চলে যাই। এখন অন্য দেশে যাওয়ার ব্যাপারে একজন নবী হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে পারমিশনের দরকার হয়। এই জায়গার মধ্যে উনি ইস্তেহাদ করেছেন যে মনে করছেন যে তাইলে আমি অন্য জায়গায় চলে যাই, আল্লাহর পারমিশনের অপেক্ষা করেন নাই। তখন আল্লাহ তাআলা এই কাজকে অপছন্দ করেছেন, যদিও এটা কিন্তু গুনাহ ছিল না, কিন্তু নবীদের জন্য ছোট ছোট কাজ যেটা অন্যদের জন্য গুনাহ না, কিন্তু নবীরা যদি এটা করেন তাহলে আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা উনাকে একটা পরীক্ষা করে দিলেন। উনি যে সময় অন্য জায়গায় হিজরত করছেন, জাহাজের মধ্যে উঠছেন, জাহাজের মধ্যে উঠার পরে হঠাৎ করে জাহাজটা আটকে, এই সমুদ্রের মধ্যে আটকে গেল, চলতে পারছে না। তখন তারা জাহাজের মধ্যে, আমরা যারা কলার আছেন আপনাদের বলবো একটু অপেক্ষা করেন, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে আপনাদের প্রশ্নের দিকে যাব। তাহলে জাহাজ হঠাৎ করে আটকে, যে সময় কি হয়ে গেল, তখন জাহাজের পক্ষ থেকে বলা হলো যে একজন মানুষ এখান থেকে নামতে হবে, তখনই জাহাজটা চলতে পারবে। তখন সেই সময় একটা পথা ছিল, তারা একটা লটারি দিল, লটারির মধ্যে দেখা গেল ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তখন তারা সবাই বললো, ইউনূস আলাইহিস সালাম তাকে তারা চিনে, বললো না না, উনাকে কীভাবে আমরা পানির মধ্যে দিব। তখন আবার লটারি দিল, আবার ইউনূস আলাইহিস সালাম নাম উঠলো, তখন ইউনূস আলাইহিস সালাম তিনি নিজেই বললেন যে আমি ঠিক আছে, আমি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়বো।
উনি পানির মধ্যে যে সময় পড়ছেন, এই সময় আল্লাহ তাআলা সমুদ্রের একটা বড় একটা মাছকে হুকুম দিলেন, হে মাছ তুমি যাও আমার ইউনুসকে তুমি তার তুমি তাকে সংরক্ষণ করো, কিন্তু এই ইউনুস আর তোমার এটা খাদ্য না, তুমি তাকে সংরক্ষণ করবা, তুমি তার কোনো ক্ষতি করতে পারবা না, এটা তুমি তাকে হজম করবা না, তুমি সুন্দরভাবে তাকে সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাকে তোমার পেটের মধ্যে তুমি সংরক্ষণ করতে হবে। এই মাছের মধ্যে যে সময় ইউনুস আলাইহিস সালাম ঢুকলেন, ঢুকার পরে ফানাদা ফিল যুলুমাত, অন্ধকারের মধ্যে উনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনটা অন্ধকার ছিল, একটা রাত্রের অন্ধকার ছিল, একটা পানির অন্ধকার ছিল, একটা মাছের পেটের মাছের ভিতরে থাকার কারণে আরেকটা অন্ধকার, তিন অন্ধকার। কত বড় মুসিবত দেখেন, একটা হলো রাত এইরকম মাছের মাছের ভিতরে পানির নিচে এই অবস্থায় উনি দোয়া করেছিলেন, দোয়াটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এরপরে এই দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন, আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি এই দোয়াকে কবুল করেছি, ওয়ানাজাইনাহু মিনাল গাম, আর আমি ইউনুসকে টেনশন থেকে মুক্তি দিয়েছি, টেনশন থেকে মুক্তি দিয়েছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিব, অর্থাৎ যেভাবে ইউনুসকে আমি আলাইহিস সালামকে আমি তাকে নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি, এইরকম যদি কোনো মানুষ যদি বিপদের মধ্যে পতিত হয়, যদি এই দোয়াটি পাঠ করে, তাহলে এই দোয়ার উসিলায় আমি তাকেও মুক্তি দান করব। এটা শুধু ইউনুস আলাইহিস সালামকে এই মুক্তি দিয়েছেন এরকম না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যত মুমিন আছে তারা যদি বিপদের মধ্যে পতিত হয়ে এই দোয়াটি পাঠ করে, এই দোয়াটি পাঠ করে, তাহলে আমিও তাদের দোয়াকে কবুল করব। এখন আপনি এটা চাইলে 100 বার পড়তে পারেন, 200 বার পড়তে পারেন, 500 বার পড়তে পারেন, পরে আপনি মুনাজাত করবেন। এটা একটা জিকির, এটা একটা তাসবি, এটা দোয়া না, এটা আসলে একটা জিকির। এটা এই জিকিরটা আদায় করে, এই তাসবিটা আদায় করে আপনি 100 বার পড়তে পারেন, আপনি 1000 বার পড়তে পারেন, পরে আপনার উপর যে বিপদ আসছে এই বিপদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এইরকম রাসূল ইসলাম বলেন মাছের পেটে যদি মাছের পেটে পাটকিত হতে ইউনুস আলাইহিস সালামের যে এই দোয়া যদি কোনো মুসলমান কোনো উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে যে কোনো উদ্দেশ্যে যদি পাঠ করে তাইলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আপনার কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হাসিলের জন্য যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, যেটা ইউনুস আলাইহিস সালামের যে পড়ছিলেন, এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য কি হবে, অর্জিত হবে। এরপরে আমরা যেটা বললাম যে হাদিসের মধ্যে আসছে আন সাদ ইবনে আবি ওয়াক্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে আবি ওয়াক্বাস থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ বলেন দাওয়াতু যিন্নুন, যে হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া ইযা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, যে সময় উনি দোয়া করেছিলেন মাছের পেটে থাকা অবস্থায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ফা ইন্নাহু লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি এই দোয়াটি পাঠ করে তাইলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। যদি কোনো মুসলমানে এই দোয়াটি পাঠ করে, ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে হযরত ইউনুস ইসলামের দোয়া সম্পর্কে বলা হয়েছে, যে এটাও বলা হয়েছে যদি কোনো মানুষ এই দোয়াটি পাঠ করে, যে কোনো টেনশন মধ্যে আসে, পেরেশানির মধ্যে আসে, বিপদের মধ্যে আসে, ঋণগ্রস্ত অবস্থায় আসে, যে কোনো পেরেশানির মধ্যে যদি আপনি থাকেন আর এই ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, তাইলে ইল্লা ইস্তুজিবা লাহু, তার দোয়াটি কবুল হবে। আর আজকের যে সেকেন্ড দোয়া যেটা আমরা বলেছিলাম সেই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا أخرجه ابن حبان ابن حبان এই হাদিসটি বর্ণনা তার কিতাবের মধ্যে এনেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটিও আমাদেরকে শিখিয়েছেন যে বিপদের সময় আমরা ওই দোয়াটি পাঠ করব اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن وأنت تجعل الحزن إذا شئت সাহালা। আজকের দ্বিতীয় দোয়া, আজকের তৃতীয় দোয়া যেটাও আমরা পাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ওয়াজ্জাহা জাফরান ইলা আল হাবশা শাইয়াহু ওয়া যাওয়াদাহু কালিমাতিন ওয়া ক্বাল কুল
আল্লাহুম্মা লতুফবি ফি তাইসিরে কুল্লি আসির, আল্লাহুম্মা লতুফবি ফি তাইসিরে কুল্লি আসির, ফাইন্ন তাইসির আল আসিরি আলাইকা ইয়াসির, ওয়াসআলুকা ইয়ুসরা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়াসআলুকা ইয়ুসরা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মোটামুটি এটাও আমরা জানলাম, এটাও আমরা এটা পড়তে পারি, আল্লাহুম্মা লতুফবিনা ফি তাইসিরে কুল্লি আসির, ফাইন্ন তাইসিরে কুল্লি আসির আলাইকা ইয়াসির। তাইলে আপনারা এই দোয়াগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ, বিপদের সময়, যে কোনো বিপদের সময় আমরা এই দোয়াগুলি পাঠ করতে পারি। জাযাকুমুল্লাহ। আমরা আপনাদের সামনে যে জি আমাদের সাথে কলার আছেন, জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার একটা প্রশ্ন। জি আপনি প্রশ্ন করুন। কাজ জি জি, আমি জানতাম স্যার যে ফরজ দাখিল দিয়ে সার নাকি আর সোমবার আর বৃহস্পতিবার ভিতরে যে পড়ে যে ওই বনি আর রোজা আছে পিছনে আর সোমবার সারছিল সাবান মাসে রাখতে পারবার নেজা আর যে সোমবার আর বৃহস্পতিবার ভিতরে যে পড়ে রাখো নাকি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আমাদের যে প্রশ্ন করেছেন শাবান মাস, শাবান মাসের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। হ্যাঁ, মনে হয়তো যে মনে হয় রোজা রাখা শুরু করছেন আর মনে হয় ভাঙবেন না, এই জন্য এগুলো হাদিসের মধ্যে আসছে। এই জন্য শাবান মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, নফল রোজা এগুলো। আর বিশেষ করে জি কলার আমাদের সাথে কলার আছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা তিনজনে মিলিয়া একটা গরুর প্যাকেজ দিয়ার বুঝছেন রোহিঙ্গার জাকাতর পয়সা, আমি বড় মুসিবত আছি, আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করতে বুঝছেন। জি জাযাকাল্লাহ, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। জি 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 জাযাকাল্লাহ। আপনার কোনো প্রশ্ন আছে নি? আর ও প্রশ্ন ওখানে একজন ছেলে খালি উল্টা পাল্টা করা বুঝছেন। ওকে, আমরা বুঝতাম পারছি, দোয়া করব ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। তাহলে আমাদের এই যে শাবান মাস যেটা, এটা যেহেতু হাদিসের মধ্যে আসছে যে এই মাসে আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে, রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে, এই জন্য আল্লাহ রাসূল বলতেন আমি চাই যে রোজা রাখা অবস্থায় আমাদের আমলনামাটা যাতে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে, এই জন্য আমরা এই মাসে রোজা রাখবো। বিশেষ করে 13, 14, 15 শাবান, বিশেষ করে আগামী শুক্র, শনি, রবি, এটা হলো এই মাসের শাবান মাসের 13, 14, 15, এটা আইয়ামে বিজ বলে। এটা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা এটা নফল, এটা সুন্না। তাইলে আমরা চাইলে আগামী শুক্র, শনি, রবি আমরা এটা রোজা রাখতে পারি। এর ভিতরে 15 তারিখের ব্যাপারে আলাদা একটা অন্য একটা হাদিস আছে, যদি এটা জয়ীফ হাদিস, কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করা যায় ফাজাইলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায়। আর এটা যেহেতু আইয়ামে বিজের ভিতরে পড়ছে, সেই হিসাবে আমরা এর মধ্যে শাবানের ভিতরে পড়েছে, শাবানের মধ্যে তাল্লা রসুল অনেক রোজা রাখতেন, আবার এটা আইয়ামে বিজ, আবার এটা 15 তারিখের আলাদা একটা হাদিসও আছে, এটা যদিও জয়ীফ হাদিস। সব মিলিয়ে আমরা চাইলে 13, 14, 15 রোজা রাখতে পারি। এরপরে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এটাও ফজিলত আছে, এটাও আমরা চাইলে রাখতে পারি। একজন বোন প্রশ্ন করেছেন যে ফরজ রোজা হয়তো কজা হয়ে গেছে, এই সময় যদি উনি সোমবারে বা বৃহস্পতিবার রাখেন, তাইলে কি এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সওয়াব বা শাবানের সওয়াব কি পাবেন? আসল কথা হলো, যেহেতু আপনি ফরজ রোজা রাখছেন, তাহলে তো এটা ফরজ যেটা এটাই তো গুরুত্বপূর্ণ, এই যেহেতু আপনি ফরজ রোজা রাখছেন, কিন্তু আল্লাহ চাইলে তো আপনাকে দিয়েও দিতে পারেন, আল্লাহ চাইলে তো আপনাকে দিয়েও দিতে পারেন, আল্লাহ তাআলার খাজানার মধ্যে তো কম না। এই হিসাবে আপনি ফরজ রোজাটা আগে রাখবেন। যাদের ফরজ রোজা মিস হয়েছে, বলছেন যে আপনি রমজান আসার আগে আগে এটা কমপ্লিট করে দেওয়াটাই ভালো, কমপ্লিট করার চেষ্টা করবেন। নফল রোজা না রেখেও ফরজ রোজা যেগুলো মিস করছেন এগুলো আপনারা আগে আদায় করে দিবেন। জাযাকুমুল্লাহ। তাইলে আমরা এই কথা বলছিলাম যে আমরা যে বিশেষ করে আজকের যে দোয়াগুলো আপনাদেরকে আমরা শিখাইছি, এটা হইল গিয়ে কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া, কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া, বা বিপদের সময় যে আপনি যে দোয়াটি পাঠ করবেন, বিপদের সময় যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াগুলো আমরা আপনাদেরকে শিখাইলাম। বিশেষ করে যে দোয়াটি, প্রথম দোয়াটা, এটা তো আমরা সবাই জানি,
এটা দোয়া ইউনুস, দোয়া ইউনুস যেটা এটা তো আমরা সবাই জানি হযরত ইউনুস আলাইহিস দোয়া করেছিলেন, এই জন্য এই দোয়াটা আমরা সবাই শিখে নিব। আর এই এটার মধ্যে কোনো সংখ্যা এটা ফিক্সড না, এরও এতটুকু পড়তে হবে, আপনি 1000 বার পড়েন, 1,00,000 বার পড়েন, 100,000,000 বার পড়েন, এই 500 বার পড়েন, পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় ইনশাআল্লাহ আপনার এই প্রয়োজনকে পূরণ করে দিবেন, আপনার বিপদকে দূর করে দিবেন। আমরা ছোট একটা বিরতির দিকে যাব, বিরতি থেকে এসে আপনারা আমাদেরকে দোয়া সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব এবং বাকি আলোচনাও চালিয়ে যাব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুনদার প্রোগ্রামের শেষ পর্বে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করছিলাম বিপদের সময়, মুসিবতের সময়, পেরেশানির সময় আমরা কী দোয়া পাঠ করতে পারি। এই সম্পর্কে আমরা তিনটি দোয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের প্রথম দোয়াটি ছিল যেটা একবারে প্রসিদ্ধ দোয়া, যেটা দোয়া ইউনুস আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালামের দোয়া, আমরা যেটা আপনাদের সামনে বলেছিলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভলিউমটা কমাইয়া মত হইবা। হুজুর আগামী ও শুক্রবার, যে কালকে যে শুক্রবার, ও শুক্রবার তাকে রোজা রাখতাম নি। জি আপনি তো শাবান মাস, আপনি যে কোনো দিন রোজা রাখতে পারবা। জি আমি কইব না ইনশাআল্লাহ, জি আমি কইব না। জি আমাদের যে বোন প্রশ্ন করেছেন রোজা রাখা কোন দিন থেকে, তে আসলে তো রোজা রাখা বলতে শাবান মাস তো এটা মুবারক মাস, শাবান মাস এটা মুবারক মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আমাদেরকে শিখিয়েছেন। এখন যেহেতু এটা রজব মাস চলে গেছে, তাহলে আমরা রজবকে বাদ দিয়ে দিব। আমরা এরকম বলতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা মুবারক মাস, যেহেতু এই মাসের মধ্যে আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি এটা চাই আমার রোজা রাখা অবস্থায় যাতে আপনার কী হয় এই আমলনামাটাকে পৌঁছে। এই জন্য আপনি শাবান মাসের মধ্যে প্রথম দশক, দ্বিতীয় দশক রোজা রাখবেন, একবারে শেষের কিছু দিন বলছে শেষের দশক, অর্থাৎ এই রমজানের আগের কয়েকটা দিন আপনি রোজা রাখবেন না, একটা গ্যাপ দেওয়া দরকার, একটা গ্যাপ দেওয়া দরকার। তাইলে আমরা এখন চাইলে যে কোনো দিন রোজা রাখতে পারবো, কিন্তু স্পেশালি আইয়ামে বীজ, যেটা আপনার শুক্র থেকে শুরু হবে, শুক্রবার 12 তারিখ, শুক্রবার 13 তারিখ, শনিবার 14 তারিখ, রবিবার 15 তারিখ, এই শুক্র শনি রবি, এটা আমরা যারা ইউকেতে আছি তাদের জন্য বলছি, যারা যে শুক্র শনি রবি আমাদের জন্য, আমাদের জন্য এটা আইয়ামে বীজ হিসাবে আমরা এটা রোজা রাখতে পারি। আবার এটা এরকম যেহেতু 15 তারিখের ব্যাপারে একটা হাদিস আছে, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে আমল করতে কোনো সমস্যা নাই। তাহলে একদিকে এটা পাইলেন একটা হাদিসও আছে, আরেকদিকে আপনি পাইলেন আইয়ামে বীজ, আরেকদিকে পাইলেন এটা শাবান মাস, এরপরে একটা রমজানের জন্য একটা প্রেপারেশন হয়, প্রস্তুতি হয়, রোজা রাখার দ্বারা আপনি রমজানের জন্য একটা ট্রেনিং হয়। এই জন্য আমরা আগামী শুক্রবার, শনিবার, রবিবার আমরা চাই, আমরা এটাই বলছিলাম যে আমরা রোজা রাখতে পারি, এটা নফল রোজা হবে, আপনি চাইলে রোজা রাখতে পারেন। এরপরে আগামী এই যে আপনার কী আসে এই বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন, যেহেতু আল্লাহ রাসূলের প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তাহলে বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন, সোমবারে রোজা রাখতে পারেন। যে আমাদের সাথে কলার আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আমি দুইটা দুয়ার যে মিনিং জানতাম আছে। জি বলেন। রাব্বি আন্নি মাসানি ইয়াদুরু আনতা আরহামুর রাহিমিন, এটা মুনাজাত নি আপনার। জি আর একটা রাব্বি আন্নি মাগলুবুন ফান, রাব্বি আন্নি মাগলুবুন, মাগলুবুন ফান তাসির। জি রাব্বি আন্নি মাগলুবুন ফান তাসির। জি আর একটা ও উফাইদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসিরুন বিল ইবাদ, উফাইদু আমরি ইলাল্লাহ,
ইন্নাল্লাহি বাসীরুন বিল ইবাদ আমি বেড বইয়া পড়ি বা রাত ফজর নমাজর পরে পেট হুতিয়া পড়ি, কারণ ঠান্ডা লাগলে বেশি অসুবিধা করে, আমার বেশি বেক পেইন খুব অসুবিধা করে, ওই বনি যেন আমি দোয়া দূর গুণ পড়ি। জি জাযাকাল্লাহ, আমাদের একজন বোন আসলে অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমটা বলেছেন রাব্বিয়ান্নি মাসানিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়া। সুবহানাল্লাহ, আজকে আমি বলেছিলাম ইউনুস আলাইহিসসালামের দোয়া, আর এই বোন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন আইয়ুব আলাইহিসসালামের দোয়া, উনিও বলেছিলেন এই দোয়াটাও কবুল হয়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, ইউনুস ইসলামের দোয়াটা কবুল হয়েছিল, আদম আলাইহিসসালাম একটা দোয়া করেছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও কবুল হয়েছে। আর হাদিতে আইয়ুব আলাইহিসসালাম যেটা দোয়া বলে করেছিলেন রব্বিয়ান্নি মাসানিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, মুসিবত পেরেশানি কষ্ট আমাকে গ্রাস করে ফেলেছে, আপনি তো সবচেয়ে বড় দয়াবান। তাইলে এটা আপনিও বলতে পারবেন, আপনার যদি কোনো মুসিবত হয়, যেমন আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি এই দোয়াটি বলতে পারবেন, মুনাজাতের মধ্যে এই দোয়াটি বলতে পারবেন, রাব্বিয়ান্নি মাসানিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রাব্বিয়ান্নি মাসানিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটাও আমরা কোরআন থেকে শিখলাম। আরেকটা দোয়া আপনি বলেছেন রব্বিয়ান্নি মাগলুবুন ফান্তাসির, রব্বিয়ান্নি মাগলুবুন ফান্তাসির, এটা হাদিস থেকে এসেছে, সুন্দর দোয়া, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো মাগলুব, আমি তো পরাজিত, আমি তো দুর্বল, ফান্তাসির আপনিই সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন, যে কোনো সময় আপনি কোনো দুশ্মনের ভয় হয়েছে, কোনো দুশ্মনের ভয় আছে তখন আপনি এটা বলতে পারেন, বা কোনো সময় আপনি অসুস্থতার কারণে আপনি বলতে পারেন রব্বিয়ান্নি মাগলুবুন ফান্তাসির। জি, আমার সাথে কলার আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম সালাম। গত সপ্তাহে আপনি কইছিলেন 1000 বার আল্লাহ আল্লাহ পড়লে হাত ধর সমস্যা মাফ, আল্লাহ মাফ করুন, পড়তে পড়ার সময় 200, দুহর সময় 200, আসর 200, মাগরিব 200, এসার সময় 200, দুদিন পড়লে হইব না, হইব না ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ, দোয়া করেন জানো। জি, আপনিও দোয়া করেন জানো আমার লাগি। জি, আমাদের যে আগের বোনের প্রশ্নটা উত্তর দিয়ে দেয়, এরপরে আপনার উত্তরের দিকে যাব। এই যে লাস্টে যে প্রশ্ন করেছেন, তাইলে উনি তিনটি দোয়া বলেছিলেন, একটা হলো রব্বিয়ান্নি মাসানিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা বলে ফেলেছি, দ্বিতীয়টা ছিল রব্বিয়ান্নি মাগলুবুন ফান্তাসির, এরপরে তিন নম্বর বলেছেন উফাউয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, এটাও আপনি মুনাজাতের মধ্যে বলতে পারেন, অর্থাৎ আমি আমার বিষয়কে আল্লাহর দিকে সুপর্দ করলাম, উফাউয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দারা বান্দা বান্দি যা করে সবগুলা পর্যবেক্ষণ করছেন, সবগুলা দেখছেন, উফাউয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এরপরে উনি বলেছেন যে উনি অসুস্থ মানুষ, বাক পেইন আছে, এই কারণে উনি যদি বেডের মধ্যে যাওয়ার পরে যদি এই আপনার এই কি করেন আরাম করে করেও যদি আপনি করেন, সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম, যে তারা বুদ্ধিমান তো ওই সমস্ত মানুষ যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, আর বেডের মধ্যে গিয়া আপনার বিছানায় গিয়াও তারা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, আর আপনি তো উজর আছে, উজর ছাড়াও করতে পারে একজন মানুষ, সুস্থ মানুষ, সেও যদি বেডের মধ্যে গেছে তার ঘুম আসতেছে না, আপনি জিকির করেন, আপনি আমল করেন, আপনি তেলাওয়াত করেন, এরকম দুরুদ শরীফ পড়েন, অর্থাৎ আমাদের সময়টা কাজে লাগাইতে হবে, জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো আফসোস হবে না, শুধু আফসোস হবে
হায়রে আমি কেন আরো কিছু দুরুদ পড়লাম না, আমি আরো কিছু কেন আল্লাহর নাম নিলাম না, এটা আফসোস করব আমরা, তখন তো আফসোস করলে কোনো লাভ হবে না। জি, তাইলে আমরা দুনিয়ার জন্য আমরা কি করি, দিনকে রাইত করি, রাতকে দিন করি, রাতের বেলা কাজ করি, নাইট নাইট টাইম আমরা কি করি, আমি লম্বা সময় কাজ করি, কেন? দুনিয়ার সুখের জন্য, আখেরাতের পজিশনের জন্য, আখেরাতের মধ্যে ভালো ঘর বানানোর জন্য, আপনার ফাইভ স্টার হোটেল বানানোর জন্য আমরা কাজ করি না, আমরা চিন্তা করি না। এটা দুনিয়া কি গড়কে সুন্দর করার জন্য চেষ্টা করি, আখেরাতের গড়কে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করি না। এই জন্য আমরা সবাই আমরা কি করতে হবে, আমরা এই রমজান শরীফ সামনে আসছে, এখন থেকে আমলকে বাড়াইয়ে দিতে হবে, এখন থেকে আমলকে বাড়াইয়ে দিতে হবে। হঠাৎ করে আপনি রমজানে তো আপনি আমল বাড়াইতে পারবেন না, এখন থেকে আপনি তেলাওয়াতে কোরআন বাড়িয়ে দেন। আপনি যদি আগে এক পারা কোরআন পড়তেন, এখন আপনি দুই পারা পড়েন, সুবহানাল্লাহ। আপনি যদি আগে নফল নামাজ পড়তেন, এখন আরেকটু বাড়াইয়ে দেন, সুবহানাল্লাহ, এরকম একটা বাড়বে। আগে যদি আপনি ছয় তসবিহ আদায় করতেন একবার, ছয় তসবিহ আদায় করতেন একবার, এখন আপনি করে দেন দুইবার। ছয় তসবিহ সকালে একবার করেন, বিকালে একবার করেন, ছয় তসবিহ আপনি সকালে একবার করেন, বিকালে একবার করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এর এরপরে ছয় তসবিহ যদি আপনারা যদি কেউ আমল করেন, তাহলে উলামা ইকরাম বলেন যে ডেফিনেটলি আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহর ওলি বানাইয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় দিবে। আপনার বিদায় হবে আল্লাহর ওলি হিসাবে, আপনি পুরুষ হন অথবা মহিলা হন, যদি আপনি ছয় তসবিহ আদায় করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জিনিস আল্লাহ তাআলার তসবিহ আদায় করলেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, তাকে আল্লাহ তাআলা ওলি বানাইয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন ইনশাআল্লাহ। আরেকজন বোন আচ্ছা আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন হইল, যে কোন সময় যে দোয়া শুরু হয় আল্লাহুম্মা হইয়া, আল্লাহুম্মা আনতা দরিলাকা, বা আল্লাহুম্মা হইয়া যে কোন দোয়া আরম্ভ হইলে, মানে মুখ পুর হইরা কইতাম নি না নি না আল্লাহ হইয়া কইতাম, ওখান তো হুজুর হই হইয়া দিবা। আপনার আর কোন প্রশ্ন নেই? আর একটা প্রশ্ন আছে, আমি ফাসখ নামাজ পরে আগে মুনাজাত করে, তো মুনাজাতর আগে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দুরূদ শরীফ ফরিয়ার পরে আলহামদুলিল্লাহ হয় হইয়ার এর পরে মুনাজাত করি আগে, তো এই লহন আমার ঠিক আছে নি, দেনিলা দুরূদ শরীফ ফরিয়া পরে মুনাজাত করে, এর পরে ধরিল যে কোনো মাসনুন দোয়া থাকলে পরে আঁকি পরে, বুঝছেন? ঠিক আছে, জি জি, আচ্ছা, ওকে, ভালো থাকবে। জি, আমাদের সাথে একজন প্রশ্ন করেছিলেন, একজন বোন প্রশ্ন করেছিলেন, হার্টের রোগী। আমরা বলছিলাম হার্টের রোগী যারা আছেন তারা যেন আল্লাহ আল্লাহ শব্দের জিকির করেন। আপনি বলছেন আমি 1000 বার বলছি, আসলে 1000 বার এরকম বলি নাই, অর্থাৎ 1000 বার আপনি বলতে পারেন, আপনি কোনো সমস্যা নাই, অর্থাৎ এটা কোনো ফিক্স না 1000 বার পড়তে হবে, এটা আপনি চাইলে বেশিও পড়তে পারবেন, চাইলে কমও পড়তে পারবেন, কিন্তু আপনি যেটা বলছেন 1000, এটাকে রুটিন করে আপনি যদি একটা বন্টন করছেন, এটা সুন্দর একটা আইডিয়া, সুন্দর একটা আইডিয়া। একসাথে তো 1000 বার পড়া যাবে না, তাহলে আপনি একটা সিস্টেম করছেন কি প্রত্যেক নামাজের পরে আপনি 200 বার আল্লাহ শব্দ বলবেন, সুন্দর আইডিয়া আপনার, সুন্দর আইডিয়া, আপনি এরকম বলবেন, তাহলে ইজিলি আপনার 1000 বার হয়ে যাবে। তাহলে আমরা বলছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জিকিরের মধ্যেই তোমার কলবের শান্তি, তোমার হার্টের শান্তি। তাহলে যে আল্লাহ তাআলা কলবকে বানাইয়েছেন, এই হার্টকে বানিয়েছেন, সে আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মধ্যে। এই জন্য আমরা আল্লাহ শব্দের জিকির যদি আমরা করি, 5000 বার পড়তে পারি, 2000 বার পড়তে পারি, 1000 বার পড়তে পারি, যদি পারি না কমসে কম 100 বার তো পড়তে পারি, আল্লাহ 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 আল্লাহ, এরকম পড়তে পারি। আর সামনে তো রমজান মাস আসতেছে, আমরা তো রমজান মাসের মধ্যে রাত্রের বেলা তাহাজ্জুদের সময় এটার জিকির আমরা করতে পারি, রাত তাহাজ্জুদের সময় আল্লাহ শব্দ আল্লাহকে ডাকতে পারি। এত আল্লাহকে ডাকার মধ্যে যে মজা আর টেস্ট, এটা যারা আল্লাহকে ডাকে তারাই বুঝতে পারে, তারাই বুঝতে পারে। এই জন্য আপনি যে ডাকবেন, আর এটাও চিন্তা করবেন, আমি যে আল্লাহকে ডাকছি, মুখ থেকে যেটা বের হয় এটাই কিন্তু মৌতের সময় এটাই বের হবে, যেটাকে আপনি জপবেন এটাই মৌতের সময় বের হবে। হাদিসের মধ্যে আসছে যদি মৌতের সময় যদি আপনার আল্লাহ শব্দ বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না, যে মানুষের শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। তাহলে কার হবে? যে
এই কলিমাগুলা জিকির আজকারও করবে, এগুলার দ্বারা কলিমা নসিব হওয়া, কলিমা মুখ থেকে বের হওয়া আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন। এই জন্য আমরা সকাল বিকাল এই সৈতসবির জিকির করবো, সৈতসবির জিকির করবো, তার সাথে সাথে আমরা আল্লাহ শব্দর আমরা রুটিন করে ফেলবো, যে আল্লাহ শব্দ আমরা 5000 বার পড়বো পুরা দিনই মিলাইয়া, পুরা দিন রাত্রি মিলাইয়া যাদের সময় আছে তারা এই আল্লাহ শব্দের জিকির আমরা করবো, ইসমে জাতের জিকির, এটা ইসমে জাত। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের জিকির করো। অনেক উলামায়ে কেরাম বলেন আল্লাহ শব্দ এটার নাম হলো ইসমে জাত, আল্লাহ শব্দের নাম হইলো এটা ইসমে জাত। আর ইসমে জাত সরি না ইসমে আজম, ইসমে জাত তো এটা অবশ্যই, আর অনেকেই বলেন এই আল্লাহ শব্দ এটা ইসমে আজম। আর ইসমে আজম যদি আপনি 1000 বার পড়েন, 100 বার পড়েন, আর পরে যদি মোনাজাত করেন, হাদিসের মধ্যে আসছে ইসমে আজম পড়ার পরে যদি কেউ দোয়া করে সেই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শব্দটা আল্লাহ শব্দের জিকির আমরা করব, আল্লাহ শব্দের জিকির আমরা করব। আরেকদিন বোন প্রশ্ন করেছেন আল্লাহুম্মা আমরা যে দোয়ার মধ্যে পড়ি, এই আল্লাহুম্মার লামটা ফুল মাত হবে না এমটি মাত হবে, মোটা করে হবে না চিকন হবে, তো বলা হয় এটা আল্লাহ শব্দ শব্দ যেটা আল্লাহুম্মা যেটা এটা তাজবিদের যে রুল, তাজবিদের যে রুল আছে যে লফজে আল্লাহ শব্দের যে লাম, এই লামের আগে যদি জবর অথবা পেশ আসে তাহলে এটা মোটা হবে ফুল মাত হবে, তাই আর যদি জের আসে তাহলে এমটি মাত হবে। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহুম্মা দেখেন আলিফের উপরে জবর আসছে, আল্লাহুম্মা লামের আগে যে আলিফ এই আলিফের উপরে কি আসছে জবর আসছে, এই জন্য এটা মোটা করে পড়তে হবে আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আল্লাহুম্মা এরকম আল্লাহুম্মা লা তাদা আলানা যামবান ইল্লা গফরতা, এরকম মোটা করে পড়তে হবে ইনশাআল্লাহ। আপনারা আপনারা যারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আপনারা চাইলে আমাদেরকে দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি যে আলোচনাটা আপনাদেরকে বলেছিলাম সেই আলোচনার মধ্যে ছিলাম যে আজকের প্রথম দোয়াটা আপনাদেরকে তো আমি শিখিয়েছিলাম যে দোয়া ইউনুস, দোয়া ইউনুস আলাইহিস সালাম, এটা তো আমরা সবাই আমরা মোটামুটি জানি, আমরা সবাই মোটামুটি আমরা জানি। আর আজকে দ্বিতীয় দোয়া হয়তো আমরা সবাই জানি না, কিন্তু আমি চাই আপনারা সবাই এটা শিখে নিতে শিখে নেবেন। আজকের যে দ্বিতীয় দোয়া এটা হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শিতা সাহলা। তাইলে এই দোয়াটা আপনারা শিখে নেবেন, এটার অর্থ হইল যে হে আল্লাহ কোনো কাজই তো সহজ সাধ্য নয়, কিন্তু যেটা তুমি সহজ করো, অর্থাৎ তুমি যদি সহজ করো তাহলে তো এটা সহজ হবে, আর তুমি যদি এটা সহজ করো না তাহলে এটা সহজ হবে না, আর তুমি যদি ইচ্ছা করো তাহলে আমার যে বিপদ এটাকে তুমি দূর করে দিতে পারো, আমার যে দুশ্চিন্তা এটাকে তুমি দূর করে দিতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা দোয়া আপনাদেরকে আমি শিখিয়েছি আজকে, এটা হলো আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসির কুল্লি আসির ফা ইন্না তাইসির কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির, আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসির কুল্লি আসির ফা ইন্না তাইসির কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির, আল্লাহুম্মা লতুফ বিনা ফি তাইসির কুল্লি আসির ফা ইন্না তাইসির কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। হে আল্লাহ তুমি আমার উপর মেহরবানি করে আমার সব কঠিন কাজকে তুমি সহজ করে দাও, নিশ্চয় সব কঠিন কাজ সহজ করা তোমার নিকট খুবই সহজ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে এই এই যে তিনটা দোয়া বললাম এই দোয়াগুলা কী করতে হবে আমরা শিখতে হবে, এবং আমরা অন্যদেরকে পৌঁছাবো। আমি যদি এটা জানি আমি অন্যদেরকে সে এটা জানাবো যে এটা আমরা আমল করতে পারি। বিশেষ করে আপনাদের কাছে আমি যে কথাগুলো বলছিলাম এই দোয়াগুলা, সেই দোয়া মাস আসতেছে সামনে, দোয়ার মাস আসতেছে সামনে, এই জন্য আমি বললাম যে রমজান মাসে যাতে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দেন এই জন্য আমরা দোয়া করব যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজানের মধ্যে পৌঁছিয়ে দাও, যে মানুষ যেটাকে পছন্দ করে এটার জন্য অপেক্ষা করে, আমরা তো অপেক্ষা করতে হবে, এই জন্য ডেইলি দেখতে হবে আজকে কয় তারিখ আর কয় দিন বাকি আছে,
সুবহানাল্লাহ, এই মাসটা চলে আসতেছে, অনেক মানুষ করোনার কারণে, করোনা ছাড়াও অনেক মানুষ মারা গেছেন, তাদের ভাগ্যে তো আর রমজান আসবে না, রমজান আসবে না। আল্লাহ তালা আমাদের সামনে রমজান রাখছেন, এটা আল্লাহ তালা শুকর গুজার হতে হবে। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা তো জানি না আমি রমজান পাবো কি না, আমাদেরকে দয়া করে, আমাদেরকে দয়া করে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, বারবার রমজান দান করেন, বারবার রমজান দান করেন এবং আমাদেরকে বারবার শবে কদর নসিব করেন। আল্লাহুম্মা রযুকনা লাইলাতাল কদর, আল্লাহুম্মা রযুকনা লাইলাতাল কদর, হে আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো, আল্লাহুম্মা রযুকনা লাইলাতাল কদর। এই জন্য আমরা রমজানকে ইস্তেকবাল করবো, কেমনি ইস্তেকবাল করবো, এখন থেকে গুনাহ ছেড়ে দিব, এখন থেকেই গুনাহ ছেড়ে দিব। রমজানের উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে সব আল্লাহওয়ালা হয়ে যাও, সব যাতে আল্লাহর ফায়াস বান্দা হয়ে যাও, সবাই যাতে মুত্তাকি বনে যাও। তাহলে মুত্তাকি বনার জন্য এখন থেকে আমরা রেডি হতে হবে, এখন থেকে গুনাহ ছেড়ে দিতে হবে। কোনো রকমের গুনাহ করবো না, চোখের দ্বারা গুনাহ করবো না, কানের দ্বারা গুনাহ করবো না, জবানের দ্বারা গীবতের শিকায়ত করবো না, আমি মানুষকে কষ্ট দিব না, মানুষের কোনো যদি জুলুম করে থাকে আমি তাকে মাফ চেয়ে নিব, আমি রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নিব, এখন থেকে আমি তওবা এবং ইস্তেকবালের দ্বারা রমজানকে আমি ইস্তেকবাল করবো, রমজানকে ওয়েলকাম করবো। কেমনে ওয়েলকাম করবো, যে আমি তওবা করবো, প্রথম নম্বর কাজ হইলো তওবা করবো, তওবা করে আমি রমজানকে ইস্তেকবাল করবো, আর এখন থেকে নফল রোজা রাখা শুরু করে দিব, এখন থেকে আমি কোরআন তেলাওয়াত বেশি আগ থেকে বেশি শুরু করে দিব, এখন থেকে আমি জিকির আজকার আগে যেরকম করতাম এখন বাড়াইয়ে দিব, সুবহানাল্লাহ। এরকম আমি তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, এইরকম সমস্ত নামাজগুলোকে আমি আদায় করব। এরপরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, এইরকম মগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া, এরপরে সূরাত আলিফ লাম মিম সাজিদা, এরপরে আপনার সূরাতুল মুলক, এগুলো আমি পড়ব, এগুলো আমরা যাতে মিস হয় না, এইরকম সূরাগুলো আমরা পড়ব। তাইলে এই সমস্ত আমলের দ্বারা আমরা রমজানকে কী করতে হবে, ইস্তেকবাল করতে হবে, রমজানকে ইস্তেকবাল করতে হবে। এই জন্য আগামী শনিবার ইউকেতে আমরা যারা আছি, আমরা শনিবার দিন গত রাত্রে, এটা হলো গ্যারি 14 তারিখের রাত, এটা হলো শাবান মাসের 14 তারিখের রাত। সেই সব এই রাত্র এই সম্পর্কে অনেক হাদিস আসছে, এই জন্য সব হাদিস মিলিয়ে যদি আমরা বলতে পারি যে এটাকে আপনি বলতে পারবেন না যে শবে বরাত কিছু নাই, এটা বলতে পারবেন না। হয়তো শবে বরাত সম্পর্কে আপনার কিছু বাড়াবাড়ি আছে, অনেক জায়গার মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার আছে, এগুলোকেও আমরা পছন্দ করি না। কিন্তু শবে বরাত নাই যদি কেউ বলেন, এটাও কেউ আমরা মানতে পারি না, অবশ্যই আপনি এই রাত্রে আপনি আমল করবেন, আপনি ব্যক্তিগতভাবে আমল করবেন, দোয়া ইস্তেগফার করবেন, আপনি বেশি নামাজ পড়বেন, দোয়া করবেন। এই হাদিস একটা সহি হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিয়ি খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। এই রাত্রে 14 তারিখের রাত্রে আল্লাহ তালা বিশেষ নজর দেন, এবং আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন, শুধু মুশরিককে মাফ করেন না যারা শিরিক করে, আর যারা হিংসুক তাদেরকে আল্লাহ তালা মাফ করেন না। আরও বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, যারা কী করে এই আপনার আত্মীয়তার সম্পর্কে কেটে দেয়, অর্থাৎ আত্মীয়তার হক আদায় করে না, তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন না। আরেকটা হাদিসের মধ্যে এরকম আসছে, যারা মা বাবার সাথে নাফরমানি করে, কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেন না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, যারা মদ পান করে, তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যারা মানুষকে হত্যা করে, তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন না। সেই হিসাবে এই রাত্রে আমরা অবশ্যই আমরা বুঝতে হবে যে রাত্রে এটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রের মধ্যে আমরা কি করতে হবে, আমরা অবশ্যই কি করব, আমল করব, আমলকে বাড়াইয়ে দিব, তওবা ইস্তেগফার করব, এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই তওবা ইস্তেগফারের মাধ্যমে কি করতে পারি, আমরা এই রমজানকে ইস্তেকবাল করতে পারি, বিশেষ করে আগামী শনিবার দিনগত রাত্রে শবে বরাত। অনেকে বলেন শবে বরাত কোরআনের মধ্যে নাই, আমাদের আব্দুর রহমান সাহেব হুজুর শেখুল হাদিস আব্দুর রহমান হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার এই শবে বরাতকে কোরআন হাদিসের মধ্যে খোঁজা, এটা একটা মূর্খতা, যেরকম আপনি যদি নামাজ ডাইরেক্ট নামাজ শব্দকে খুঁজেন কোরআনের মধ্যে আপনি পাবেন না, যদি আপনি নামাজকে খুঁজেন পাবেন না, আপনি সালাতকে পাবেন, আপনি যদি রোজাকে খুঁজেন পাবেন না, আপনি সাওমকে পাবেন, ঠিক এইরকম আপনি শবে বরাত পাবেন না, কিন্তু হাদিসের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবান পাবেন, এই জন্য আমরা শবে বরাতের মধ্যে আমরা বলি আমরা সবাই যেন
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন এবং আমরা যাতে নফল রোজা যেগুলো আছে শাবান মাস মুবারক মাস এই মাসে যাতে বেশি বেশি নফল রোজা রাখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন রমজান শরীফের মধ্যে যেন আমাদেরকে হায়াতকে বাড়িয়ে দেন সবে কদর যেন নসিব করেন এই কথা বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশা ব্যক্ত করে এই এই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু